নমস্কার, আমি রত্না, রয়েছি আপনাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে আরজি কর নিয়ে সিবিআই তদন্ত করছে এবং তদন্তের গতি আমাদের কাছে খুব একটা যে দ্রুত গতিতে হচ্ছে এটা আমরা কিন্তু বুঝতে পারছি না। কি হচ্ছে, কি করছে সিবিআই? এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। এই যে সন্দীপ ঘোষ, সে যেন মানে মানুষ বলছে, জনগণ বলছে যে সন্দীপ ঘোষ যেন সিবিআই তে চাকরি পেয়েছে। রোজ সিবিআই তাকে ডাকছে, ঘন্টার পর ঘন্টা জেরা করছে। সকালবেলা যাচ্ছেন তিনি, আবার রাতের বেলা তিনি ফিরছেন, 14-15 ঘন্টা থাকছেন, দিব্যি আছেন, এটা দেখে আমাদের মনে হচ্ছে। কিন্তু যে বিষয়গুলো ইতিমধ্যেই সিবিআই তারা একত্রিত করেছে, তাতে ময়না তদন্ত আর এফআইআর, এই দুটো বিষয় ভীষণভাবে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ দিক। এবং ময়না তদন্ত আর এফআইআর যেভাবে করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টিতে বহু লোক ইনভলভ রয়েছে, এবং এমনভাবে ইনভলভ রয়েছে তারা হয়তো নিজেরা খুন করেনি বা ধর্ষণ করেনি, কিন্তু এই যে খুনি ধর্ষককে আড়াল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই নির্দেশ একেবারে যে ওপর তলা থেকে এসেছে এবং তড়িঘড়ি করতে গিয়ে বেশ কিছু জায়গায় মারাত্মক মারাত্মক ভুল করেছে, যার কিন্তু মাশুল প্রত্যেককে দিতে হবে। শুধু খুনিকে নয়, বা যখন ধর্ষককারী যখন ধরা পড়বে তখন তাদের নয়, যারা এই প্রক্রিয়াটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরও কিন্তু মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে। কারণ তারা, বিশেষ করে পুলিশ এবং যে সমস্ত ডাক্তাররা ময়না তদন্ত করছে বা ময়না তদন্তের রিপোর্ট দিয়েছে, তারা কিন্তু সরকারি চাকরি করে। এবার প্রথমে আসি এফআইআর নিয়ে। এফআইআর এ কি বলা হয়েছে? এফআইআর যেটা করা হয়েছে, টালা থানাতে যেটা করা হয়েছে এবং ওসি যে এফআইআর নিয়েছে, দেখা যাচ্ছে এফআইআর এর প্রত্যেকটা শব্দ, বাক্য, প্রত্যেকটা লাইনে একেবারে পড়তে পড়তে সন্দেহ, পড়তে পড়তে এই ধর্ষককারীকে বাঁচানোর একটা চেষ্টা। কিভাবে এফআইআর এ বাঁচানোর চেষ্টা চলছে সেটা নিয়েই আমি আলোচনা করব। এবং এই যে এফআইআরটা লেখা হয়েছে, এই এফআইআরটা লেখা নিয়ে অলরেডি হাইকোর্টের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিন্তু প্রশ্ন তুলেছে। তারা বলছেন যে সকালবেলা মারা গেছেন, ভোর রাতে যদি মারা যান তাহলে পুলিশ এসছে 10টার পর, এবং পুলিশ এসে এত কিছু তদন্ত করেছে যে তদন্ত করতে করতে তাদের এফআইআর করতে সময় লেগে গেল রাত 11:45, এবং পুলিশ এসে প্রথমে একটা জেনারেল ডায়েরি করেছে, জিডি করেছে, তার ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে। যেখানে প্রথম প্রশ্ন আসে, যখনই হসপিটালের লোকজন দেখলো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তারা সঙ্গে সঙ্গে কেন টালা থানাতে খবর দিল না? কারণ টালা থানা থেকে আরজি করের দূরত্ব মাত্র 750 মিটার। এই এত একটা কম দূরত্বের জায়গা থেকে কেন পুলিশ সঙ্গে সঙ্গে এলো না? এবং অবশ্যই পুলিশকে নিশ্চয়ই খুব মানে পরে, অনেক পরে খবর দেওয়া হয়েছে, না হলে কেন সকাল 10টার পর পুলিশ এলো? এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন তুলছে। এবং পুলিশ আসার পর এত তারা তদন্ত করতে ব্যস্ত হয়ে গেল, এবং পুলিশের যেটা বাহানা, বাহানাই বলবো এটা, কারণ তারা বলছে আগে ময়না তদন্ত হবে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তারা এফআইআর দায়ের করবে। এবং ময়না তদন্তের মধ্যে যা সাংঘাতিক কাণ্ড কারখানা হয়েছে সেটা নিয়ে তো আসবো, তার আগে এফআইআর নিয়ে একটু বলে রাখি। সেই এফআইআরে পুলিশ যে টালা থানার ওসি যে ধারা দিয়েছেন, তা হচ্ছে বিএনএস, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার নতুন যে ধারা হয়েছে তাতে 64 ধারা এবং 103-1, 103-1 ধারা। এই 64 ধারা হচ্ছে ধর্ষণের ধারা, এবং 103-1 যে ধারা সেটা হচ্ছে একজন ধারা, একজনকে দিয়ে একজন খুন করেছে, একজন দ্বারা খুন, এই বিষয়টা। ফলে প্রথমেই প্রশ্ন আসছে যে কি করে পুলিশ এটাকে একজন খুন করেছে এটা পুলিশ নিশ্চিত হলো এবং সেখানে গিয়ে এফআইআরটা করলো। যেখানে পরিবারের অভিযোগ, পরিবারের অভিযোগ যেটা, পরিবার যে অভিযোগপত্র জমা দিয়েছিল সেখানে স্পষ্ট তো লেখা রয়েছে যে যেভাবে অ্যাপিল করে সেভাবেই অ্যাপিল করা হয়েছে, এবং সেখানে লেখা হয়েছে, আপনার কাছে একান্ত অনুরোধ, আমার একমাত্র কন্যা সন্তানকে, অর্থাৎ পরিবারের তার বাবা, মেয়েটির নির্যাতিতার মৃতার বাবাই নিশ্চয়ই লিখেছে এটা, যার জন্য এখানে লেখা রয়েছে একমাত্র কন্যা,
আমার একমাত্র কন্যা সন্তানকে নিষ্ঠুর নির্যাতনের পর যে বা যারা হত্যা করেছে তাদের সাথে যুক্ত ব্যক্তিদের দ্রুত তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এভাবে লেখা হয়েছে। এবং এটা লেখার পর তারপর তারা পুলিশ এসে এখানে এফআইআর দায়ের করেছে। পুলিশ যেটা বলেছে যে আগে ময়না তদন্ত হবে এবং তারপর তাদের বাড়ি থেকে অভিযোগ জানাবে তার ভিত্তিতে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু নির্যাতিতার বাড়ির লোকজন তার বাবা সেখানে অভিযোগ করছেন যে বা যারা, কারণ তারা তাদের মেয়েকে দেখে তারা বুঝতে পেরেছে যে এটা একার পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং মৃতার মা তিনি বলেছেন যে যেভাবে তার মেয়েকে তিনি দেখেছেন এবং যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে তার মুখে হাতে পায়ে চারি সমস্ত জায়গায় আঁচড় থেকে শুরু করে যেভাবে তার হাড়গোড় ভেঙে দিয়েছে, তাতে একজনের পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভব নয়। ফলে এই জায়গা থেকে পুলিশ কিভাবে এই এফআইআরটা করলো, এবং এফআইআর এর 52 নাম্বার এফআইআর সেখানে লেখা রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট কন্টেন্ট কলাম যেটা রয়েছে, সেখানে লেখা রয়েছে যে আননোন মিসক্রিয়েশন কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার। আননোন মিসক্রিয়েশন অর্থাৎ অজ্ঞাত পরিচয় কেউ ইচ্ছাকৃত ধর্ষণ এবং খুন করেছে। এই যে উইলফুল রেপ, এই উইলফুল রেপ শব্দটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে, আইনজীবীদের মহলে, যে সমস্ত প্রতিবাদ করছেন চিকিৎসকরা তাদের মহলেও বিভিন্নভাবে সাড়া ফেলে দিয়েছে। এবং আইনজীবীরা যেখানে বলছেন যে এই যে উইলফুল রেপ এই শব্দটাই কেউ যেন একটা তৈরি করেছে, এই শব্দটা আইনের কোনো শব্দের মধ্যেই পড়ে না, আইনের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যেই নেই। অর্থাৎ যেমনটা আমরা দেখেছি যে শুভ নন্দন আরো অনেক কিছু, সেই রকম মনে হয় কেউ এটা উইলফুল রেপ এই ধরনের কিছু একটা বক্তব্য লিখে দিতে হয়তো ইন্ডিকেট করেছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে এই প্রথমত এটা আইনত কোনো ভাষা নয়, এই ভাষাটি হয় না, ইচ্ছাকৃত রেপ বলে কোনো ভাষাই হয় না। সেখানে দাঁড়িয়ে কি করে একজন ওসি এই কথাটা লিখলো, এবং সেখানে স্পষ্টতই বলা হচ্ছে, স্পষ্টতই ধারা দেওয়া হচ্ছে যে একজন দ্বারা খুন হয়েছে, যেখানে তাদের পরিবার দাবি করছে যে এই খুনের পেছনে আরো অনেকে রয়েছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তাদেরকে খুঁজে বার করা হোক। এরপর আসে ময়না তদন্ত নিয়ে, কারণ এই যে ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেভাবে উল্লেখ করা হচ্ছে সেখানে তো ধর্ষণের কথাই উল্লেখ করা হয়নি। প্রথম কথা বলে রাখি যে এই ময়না তদন্তের জন্য যারা ছিলেন সেখানে উপস্থিত সে সমস্ত ডাক্তাররা কিন্তু সবাই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, বলা যেতে পারে সন্দীপ ঘোষের দলের লোক, লবির লোক, তারা ময়না তদন্ত করছে। এবং সেই ময়না তদন্তে অবশ্যই ভুলভ্রান্তি থাকবে, এটা স্বাভাবিক, কারণ বন্ধুকে বাঁচানোর জন্য তারা তো অনেক কিছু আড়াল করার চেষ্টা করবেনই। এবং সেই ময়না তদন্তে যেটা লেখা রয়েছে, দেয়ার ইজ মেডিকেল এভিডেন্স সাজেস্টিং ফোর্সফুল পেনিট্রেশন, স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে ইনসার্শন ইন দা জেনেটিয়াল ইন্ডিকেটিং দা পসিবিলিটি অফ সেক্সুয়াল অ্যাসল্ট, অর্থাৎ জনিদার দিয়ে কিছু প্রবেশ করানোর প্রমাণ মিলেছে, জনিদার দিয়ে কিছু প্রবেশ করানোর প্রমাণ মিলেছে এবং যৌন নির্যাতন করা হতে পারে। তবে ময়না তদন্তে সরাসরি কিন্তু যৌন নির্যাতনের কথা বলা হয়নি, এখানে বলছে দ্য পসিবিলিটি অফ সেক্সুয়াল অ্যাসল্ট, অর্থাৎ যৌন নির্যাতনের সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে ময়না তদন্তে উঠে এসছে। এবং যেখানে ময়না তদন্তে তার কলার বোন ভেঙে যাওয়ার কথা আসছে, তার একেবারে তার হিপ বোন ভেঙে যাওয়ার কথা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে 150 মিলিগ্রাম সেখানে বীর্য পাওয়া গেছে তার ইউট্রাসে, সেখানে দাঁড়িয়ে কিভাবে এই ময়না তদন্তের রিপোর্টে এইভাবে তারা লাস্ট যে কনক্লুশনে আসে সেই কনক্লুশনে এটা কিভাবে লেখা হলো, এবং যখন এটা এইভাবেই লেখা যদি হয়ে থাকে তাহলে এফআইআর এ কিভাবে ওইভাবে সেটা ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে এবং একজন ব্যক্তি ধর্ষণ করেছে এইটা ইন্ডিকেট করা হলো। ফলে এখানেই একটা গড়মিল, মারাত্মক গড়মিল, যে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী যদি টালা থানাতে অভিযোগ এফআইআর দায়ের হয়, অভিযোগ এবং বাবা বাড়ির লোকের অভিযোগ এবং ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী যদি হয় তাহলে এত গড়মিল কেন এফআইআরে? আর সেটা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি তিনিও অভিযোগ করেছেন, বলছেন যে সমস্ত লয়ারকে কোটি কোটি টাকা দিয়ে দাঁড় করানো হয়েছে যে সন্দীপ ঘোষের মতন লোকেদেরকে বাঁচানোর জন্য, সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি এবং সেখানে বিচারপতিরা তারা কিন্তু এটা বলছে যে এগুলো কিভাবে হচ্ছে। এবং আরো একটি ইন্টারেস্টিং বিষয়, এই যে নির্যাতিতাকে যেখানে পাওয়া গেছে সেই জায়গাতে
যেখানে একটা অভিযোগ আসছে যে মারা হয়েছে, তাকে খুন করা হয়েছে একটি অন্য জায়গায় এবং তাকে ওই সেমিনার হলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু একটা অভিযোগ উঠছে এবং তদন্তে সেটাই উঠে আসছে। ফলে এই যেখানে মৃতা তাকে রাখা হয়েছিল সেই মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে কিছু ছেঁড়া কাগজ, সেখানে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে ডায়েরির পাতা এবং ল্যাপটপ যে উদ্ধার হয়েছে সেই সমস্ত বিষয়গুলো দেখে এবং যে ভিডিওগ্রাফিগুলো দেখে বোঝা যাচ্ছে যে সিচুয়েশনটাতে যে ওই জায়গায় এই জিনিসগুলো কেউ বা কারা সুন্দর করে গুছিয়ে রেখেছিল এবং তার জুতো দুটো কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে, বহু লোকের পায়ের ছাপ রয়েছে, যেটা তদন্তকারীরা মনে করছেন যে এখানে নিশ্চয়ই কোনো রকমভাবে অনেকে মিলে জায়গাটিকে গোছানোর চেষ্টা করেছে, না হলে এত সুন্দরভাবে অগোছালো করে রাখা যায় মানে গুছিয়ে রাখা যায় না, অগোছালো থাকবে। আর সব থেকে বড় কথা, যদি ওই সেমিনার হলেই তাকে এইভাবে নারকীয় হত্যা করা হয় তাহলে আশেপাশে জিনিসগুলো ছিটকে থাকবে, আরো অনেক জায়গায় ভেঙে থাকবে, সে কি কোনো রকম ভাবে প্রতিরোধ করতে পারেনি? কিন্তু জায়গাটা দেখে এটাই মনে হয়েছে যে সেখানে তাকে শুইয়ে রাখা হয়েছে অন্য জায়গা থেকে নিয়ে এসে এবং সেই জায়গাটা একদম পরিপাটি, আর যে পরিপাটি যেভাবে রয়েছে সেটা একার পক্ষে করে রাখা সম্ভব নয়, ফলে সেখানে অনেকের মাথা কাজ করবে। ফলে এই জায়গা থেকে আরো একটি বিষয় যেটা উঠে আসছে যে এই যে তাকে নারকীয়ভাবে মারা হয়েছে, এই যে প্রতিশোধমূলকভাবে তাকে মারা হয়েছে এবং এই যে তার ডায়েরির পাতাগুলো পাওয়া হয়েছে, সেই ডায়েরিতে এই নির্যাতিতার বেশ কিছু স্বপ্নের কথা সেখানে উল্লেখ করা রয়েছে, লেখা রয়েছে। এখন সেই হাতের লেখা এখনো পরিষ্কার হয়নি হাতের লেখা দেখে যে এটি তিনি লিখেছেন কিনা, কারণ ফরেন্সিক ডিপার্টমেন্টে সেই হাতের লেখা গেছে, যারা এই হাতের লেখা বিশেষজ্ঞ রয়েছেন তারা সেটাকে এখনো পর্যন্ত তারা দেখে এখনো পর্যন্ত তারা কনক্লুশনে আসেননি যে এই হাতের লেখা ওই মৃতারই হাতের লেখা। সেখানে এই ডায়েরির পাতাতে লেখা আছে যে আমি MD-তে গোল্ড মেডেলিস্ট হতে চাই এবং আমার বাবা মাকে আমাকেই দেখতে হবে। তারপর কিছু জায়গায় এমন কিছু লিখে সেখানে কেটে দেওয়া হয়েছে এবং যেভাবে কেটে দেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে এই জায়গাটি কেউ কেটে দিয়েছে, যার কিনা মনের মধ্যে ভীষণভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আগুন জ্বলছিল এবং সেই প্রতিশোধ নেওয়ার পর সেটা বোঝানোর চেষ্টা করছিল যে এই জায়গা এই লাইনটা কেটে দিয়ে তিনি বলছেন যে দেখ এবার তোর স্বপ্ন শেষ, এটা বোঝানোর চেষ্টা। অর্থাৎ সমস্ত কিছু দেখার পর আরো একটি কনক্লুশনে এসছে CBI তদন্তকারী দল, তারা বলছে এই পুরো ঘটনাটা তাকে মারার ঘটনাটা ধর্ষণ করার ঘটনাটা এটা কিন্তু তার খুব কাছের লোক তারাই করেছে, যার সাথে সে খুব ওঠা বসা করে, যার সাথে বেশি কথা বলে। কাছের লোক বলতে ওই আরজিকর মেডিকেল কলেজে তার সঙ্গে তার সহপাঠী তার সঙ্গে কাজ করে এই ধরনের কাছের লোক, যার সঙ্গে ওই মৃতার খুব ভালো সম্পর্ক, তারাই এই কাজটা করেছে। কারণ এই কাজটা করাতে যে যে ইন্ডিকেশনগুলো তারা পাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা প্রতিশোধ নেওয়া হয়েছে এবং এই প্রতিশোধের আগুন যারা করেছে তাদের বুকের ভেতর জ্বলছিল এবং সেই আগুনটা তার হত্যার মাধ্যমে প্রকাশ পেয়েছে। ফলে পুরো বিষয়টা দেখে এই একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার একটা সম্ভাবনা প্রবল হচ্ছে, ময়না তদন্তে কারচুপি করার সম্ভাবনা প্রবল থাকছে এবং FIR সেটা কিন্তু কোনো একটা নির্দেশে এসেছিল এবং একজনকে ফাঁসি দাও, একজনকে এনকাউন্টার করো, খুব দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির আর্জি জানিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়ে গেলে ব্যাপারটা পুরো মিটে যাবে, এই পরিকল্পনাটা নিশ্চয়ই আগে থেকে করা হয়েছিল, যার ফলে এবং গোপন কাউকে বাঁচানোর চেষ্টা, যার ফলে কিন্তু FIR-এ এই ধরনের ভুল ভ্রান্তিগুলো রয়েছে। এবং আগামী দিন CBI আরো কিভাবে তদন্ত করে, আরো কত তথ্য উঠে আসে, কারণ এটা যেভাবে সমস্ত অভিযোগগুলোকে একেবারে কি বলবো সমস্ত অভিযোগ এভিডেন্স এটা একেবারে সমস্ত এভিডেন্স গুলো যেভাবে মুছে দেওয়ার চেষ্টা চলেছে তাতে তদন্ত কিন্তু খুব দ্রুত যে শেষ হয়ে একটা কনক্লুশনে আসবে এরকমটা নয়, তদন্ত অনেক দিন ধরে করতে হবে, কারণ অভিযুক্তরা তারা কিন্তু খুব প্ল্যান করেছে এবং তার ওপরে সব থেকে বড় কথা তাদের অভিযোগকে আর তাদের এই দুষ্কর্মকে আড়াল করার জন্য অনেক বড় বড় মাথা কাজ করছে, আর সেখানে দাঁড়িয়ে CBI সবাইকে ফেল করিয়ে আসল খুনিদের বের করবে, এটাই কিন্তু বাংলার মানুষ আশা করে আছে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।